এই দোয়াটা যদি কেউ পড়ে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুণা হলেও তার গুণা মরবে আর জাদনাতে যাবে এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান আমি আরিফ বিন হাবিব কিভাবে নামাজ পড়ি এটি কই আমি এবার আমি আলোচনা আমি নামাজে দাঁড়াবো দাঁড়ানোর পর আল্লাহ আকবর বলবো আমি এটা বলে তাকবীর বলবো আমি এখন কথা হলো আল্লাহ আকবর যে বলবো এটার দলিল আছে কোথায় হ্যাঁ এই যে আমি আল্লাহ আকবর বলবো আল্লাহ আল্লাহ বলেন বলো আল্লাহ আকবর বলো তাহলে আল্লাহ আকবার বলা পাইলাম এখন আল্লাহ আকবর বলে যে শুরু করতে হবে এটার দলিল কোথায় আস তিরমিজি শরীফের তিন নাম্বার হাদিস তাহরিবুহা তাকবীর তুমি নামাজের বাহিরে যে বৈধ কাজগুলো আছে এই বৈধ কাজগুলা আল্লাহ আকবরের মাধ্যমে হারাম করবা নামাজের বাহিরের বৈধ কাজগুলা আল্লাহ আকবর বলে ওই বৈধগুলাই নামাজে হারাম করতে হবে নামাজে খাওয়া কি বৈধ না অবৈধ নামাজে অবৈধ বলে নামাজের বাহিরে খাওয়া বৈধ না অবৈধ নামাজে অবৈধ তাহলে নামাজের বাহিরের অবৈধ কাজগুলা আল্লাহ আকবর এই তাকবীরের মাধ্যমে এগুলো হারাম করা এটা হলো তাকবীরে তাহরিমা আচ্ছা আল্লাহ আকবর বলে আমি নামাজ শুরু করব। এখন আমি আল্লাহ আকবর বলবো আমি যে আল্লাহ আকবার বলবো এটার দলিল আছে কোথায় সো এই সাতশো উনানব্বই নাম্বার হাদিস এটা কেন বলতেছি ঝগড়া মুক্ত সমাজ দেখতেছি আপনাদেরকে নতুন দাওয়াত যদি দেখি দিতে আসে বলবেন ভাই আমি যেটা করতেছি এটা সঠিক যদি এটা সঠিক না হয় তো আপনারটা শুনবো আর যদি সঠিক হয়ে থাকে তা আপনার দাওয়াত আমি কেন নিব আরেকজনের দাওয়াত দেব

যদি তৃতীয় রাকাত হয় অথবা চার রাখা তলা নামাজ হয় ওঠার সময় আবার আল্লাহ আকবর বলতেন তাহলে আল্লাহ আকবার বলা আল্লাহ আকবর বলার দলিল পাইলাম সই বুহারির সাতশো উনানব্বই নাম্বার হাদিস আল্লাহ আকবর দলিল পাইছে কিনা কোনো জায়গায় যদি আমি দলিল না দিই খপ করে আমার ধরবেন আজকে এই গল আল্লাহ আকবার বলার দলিল এবার হইলো হাত কট্টু গুটামো এই তো আচ্ছা মন দিয়ে শোনেন মুসলিম শরীফের তিনশো নব্বই নাম্বার হাদিস মাদ্রাসা পাঠ্য অনুযায়ী হ্যাঁ কথা শুনেন মাদ্রাসা পাঠ্য অনুযায়ী তিন হাজার তেত্রিশটা হাদিস হবে এই অনুযায়ী মুসলিম শরীফের তিনশো নব্বই নাম্বার হাদিস এই হাদিসে আসছে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম যখন নামাজ শুরু করতেন কাব্বার আল্লাহ আকবর বলতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন হাত্তা তাকুনা হাত গুলা আল্লাহ নবীর এই পরিবার উঠত হাত্তা তাকুনা হাজবান কি ভাই কাব বরাবর উঠাইতেন বলেন কি বরাবর হ্যাঁ খুব বন্দে শুনেন তাহলে মুসলিম শরীফের তিনশো নব্বই নাম্বার হাদিসে পাইলাম কি বরাবর কাদ বলেন সবাই কি বরাবর আমি চিন্তা করলাম আচ্ছা কাদ বরাবর পাইলাম মানে আপনারা টেনশনে পড়ে আছেন হুজুর আমরা তো কাদ বরাবর উঠাই ঠিক না আলোচনা পুরা শুনবেন কাদ বরাবর পাইলাম পাওয়ার পর এবার আমি আরিফ বিন হাবিব চিন্তা বইরা গেলাম তো কাদ বরাবর পাইলাম দেহি আর কিছু আছে এবার মুসলিম শরীফের তিনশো একানব্বই নাম্বার হাদিস মানে পরের হাদিসটা এই হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস এই মালিক ইবনুল ভাইরিস বলেন আল্লাহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনুল ভাইরিস আল্লাহ নবীকে দেখলেন কাব্বারা তাকবীর বলে নামাজ শুরু করলেন রাফায়া দেই নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন হাত এমন ভাবে আল্লাহর নবী উঠাইলেন হাত্তা ইউহাজি বিহিমা উজুনাই দুই হাত কান বরাবর উঠাইলেন তাহলে ৩৯০ নম্বর হাদিস কান বরাবর ৩৯১ নম্বর হাদিস কান বরাবর এ তিনশো নব্বই নাম্বার হাদিস কাত আর তিনশো একানব্বই নাম্বার হাদিস কান বরাবর তাহলে তিনশো নব্বই নাম্বার হাদিস মুসলিম শরীফের কাত বরাবর নাম্বার হাদিস কান বরাবর এখন কানের লতি নামে কোনো শব্দ শুনছেন নি কানের লতি আমরা কিন্তু সর্ববেলা থেকেই শিখছি কানের লতি বরাবর টেনশনে বোঝা গেলেন আপনারা হুজুর লতির কথা কই পাইছেন এই প্রশ্ন করেও লতির কথা এই তিনশো একানব্বই নাম্বার হাদিসের শেষে আস মুসলিম শরীফের

তিনশো একানব্বই নাম্বার হাদিসে দুইটা আমল একটা হলো কান বরাবর আর একটা কানের লতি বরাবর এখন আসেন হুজুর কাত পাইলাম কান পাইলাম লতি পাইলাম আপনারা আবার মুক্তবে শিখান যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা এটা কই পাইছেন তো আবি শরীফ এক নম্বর খন্ড একশো চৌচল্লিশ নাম্বার পৃষ্ঠা এই পৃষ্ঠা আছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন তখন রসুল সাল্লা সাল্লামের হাতটা ইয়াকুনু ইবাহা মাহ নবীর এই দুই বুড়ু আঙ্গুল মুবারক গরীব বিন সাহবতাই উজুনাঈ কানের লতি বরাবর আসতো এখন আসেন তখন প্রশ্ন হলো হুজুর কান মানবো না কান মানবো না লতি মানবো এটা হলো প্রশ্ন আমি আরিফ বিন হাবিব বলবো আমি এমনে এক আমল করব যে আমলে নবীর তিন হাদিসের উপর আমল হবে এখন আমার দিকে তাকান আন্দাজে ঠিক কইেন না বুঝじゃ সিন না কইেন এই দেখেন এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে আমার দুই দুই হাতের হাতের তালু দেখেন কাপ বরাবর দুই বুড়ো আঙ্গুল কি বরাবর তাহলে লতি বরাবর হাত উঠাইলে এলে কাদের হাদিসের আমল হয় কানের হাদিসের উপর আমল হয় লতির হাদিসের উপর আমল হয় আমার সব বেশি দরকার তাই আমি তিন হাদিসের উপর আমল করি মানে আপনি যদি সব কম দরকার হয় তো করেন কম আমার তাহলে হাত উঠাইলাম রয়ে গেল এবার হাত বানবেন কেউ হুজুর ঠিকই তো এই ব্যাপারে তিনটা হাদিস শোনেন দুইশো বান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে

গান না ইয়ুবরুনা ইয়া দ্বার রাজুলু ইয়াদাল ইয়ুমনা আলা জিরাইহি ইয়াসরা সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে বলেন ডান হাত বাম হাতের প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বুখারীর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা এখন আপনাকে প্রশ্ন হুজুর আমরা যে কবজি ধরি আর আমরা কবজি ধরি তাহলে আবার আগের কথা এমন এক হাদিসের উপর আমল করবো যে হাদিসে বাহু আসে কবজিও আসে তালু আসে যে আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এমন কোন হাদিস পাই কিনা দেখি আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নাম্বার হাদিস হাদিস যা বলছি সব সহি হাদিস আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নাম্বার হাদিস এই হাদিস আসছে রসুল আকরাম সাল্লা সাল্লাম আলা আল্লাহরি কাফিহির ইউসর ও রুসদি ও সাঈদি নবীর ডানহাত দিয়ে এবং হাত মুবারক এমন ভাবে ধরতেন যে নবীর ডানহাত বাম হাতের বাম হাতের তালুর পিঠ ধরত বাম হাতের কবজি দরত বাম হাতের বাহু দর্ত ওই আগের তিরমিজির হাদিসে আসেন দুইশো নম্বর হাদিসে আছে হাত ধরতেন বোখারির সাতশো চল্লিশে আছে বাহু ধরতেন আর আবুদাউদের সাতশো সাতাশ নম্বর হাদিসে পাইলাম বাহুও পাইলাম কবজিও পাইলাম হাতের এই তালুর পিঠও পাইলাম তো এই হাদিসের উপর আমল করলে বুখারির হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয় তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয় দাউদের হাদিস অনুযায়ী কবজি হাত হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর আবহাওয়া ভাই আমি এই জন্য এটা পালন করি আমি কখনো কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না আমি কিন্তু আমাকে যদি বলেন কেন আমি বলবো এই কারণে আমি তিন সুন্না পালন করে বেশি সোয়াব চাই আমি আগেও বললাম ওই জায়গায় আমি বেশি সুন্না পালন করে বেশি সোয়াব চাই এবার শুনছেন দ্বিতীয় কথাটা এটাই হানাফি মাঝাব এটা কি মাঝাব এটা কোনো নতুন ধর্ম না এই ভুল বুঝবেন না এবার আসেন হাত বাঁধবেন এই তো কি করবেন হাত বাঁধবেন এই এই কথাগুলোর বিরুদ্ধেও যদি কারো কেউ থাকেন মন দিয়ে শোনেন শিক্ষিত কোন যুবক ভাইরা যদি শোনেন শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখার আগেও আপনি অন্তত মাথাটা লাগায় চিন্তা করবেন যে আসলে রসুলের সুন্না কোনটা আর আমি তো কাউকে আঘাত করে কাউকে ইঙ্গিত করে কিছু বলছি না আমি শুধু বলছি আমার সালাদ শুদ্ধ কিনা আমার সালাদ কি না আমার নামাজ আমি পড়াশোনা কইরা মনে করছেন যে আন্দাজে আমল করবো নামাজ শুদ্ধ হবে না পাগল নাকি আমি হ্যাঁ তার পড়ছি কি করতে একজন ডাক্তার ডাক্তার হয়েছে ডাক্তার হওয়ার পর ওনারা আপনি বললেন তুমি বাগল বেসারা কষ্ট পাবে না তা আমি এই ষোলো বছর বিশ বছর পড়াশোনা করলাম ভুল আমল করার জন্য না সঠিকটা জানার জন্য তাই ভাই আমি আমারটা বলছি এখন আসেন হাত রাখা সহিব নে হিব্বা সহিব নে হিব্বান আরো অনেকগুলা কিতাব আছে বলি এই জায়গা খালি মুসান্নাফ ইবনে আবি সাইবা মনে রাখবেন মুসান্নাফ ইবনে আবি সাইবা তিন নয় পাঁচ নয় 3959 নাম্বার হাদিস আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণনা তিনি বলেন রাইতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযায়াদাহু লিল ইмна ইয়ুননা আলাল ইউসরা আমি আল্লাহর নবীকে দেখলাম আল্লাহ নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন ফিস সালাতি তাহতা নামাজের মধ্যে নবীর নিচে হাতটা রাখছে আমি আল্লাহ নবীকে দেখলাম আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে নবীর নিচে আর যে আগের আমলটা বললাম যদি এই জায়গায় ধরেন অটোমেটিক আপনার হাত নাবির নিচে চলে যাবে আল্লাহ নবীকে দেখলাম আমি নাবির নিচে রাখছে এটা হলো মুসান্নাফ ইবনে আবি সাইবার তিন হাজার নয়শো উনষাট নাম্বার হাদিস এর বর্ণনা সনদ সহি তিন হাজার নয়শো ষাট নাম্বার হাদিস যে বর্ণনা ওইটারও সনদ ওই বর্ণনার মধ্যে এক তাবির বর্ণনা আছে সনদ সহি উনিও বলছেন যে রসুল আকরম সাল্লা সাল্লামের নামাজের পদ্ধতি এটাই যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা শুধু তাই না ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই উস্তাদ ইস হাক ইবনে রাহ হোয়াই রহমতুল্লাহি আলাই বলেন নামিন নিচে হাত রাখা এটা আল্লাহর নিকটে হওয়ার বেশি উপায় কার ওস্তাদ কইছে স্মরণ করে কার ওস্তাদ জি মানে এটা চিন্তা করে রাখেন আপনি ইনভুজ ইম বুখারির উস্তাদ নামির নীচের কথা বলছে টেনশনে করে রাখেছে ইমাম বুখারি রহমতুল্লা আলাইর উস্তাদ ইস ইবনে রাহ হোয়াই উনি বলেন নাবি তাহতা সুরা নাবির নিচে হাত রাখাটা اقرب الى এটা আল্লাহর কাছে অধিক proches এবং আল্লাহর আনুগত্য বেশি প্রকাশ পায় নাবির নিচে হাত রাখলে আমি কিন্তু বলছি না অন্যগুলা ভুল এটাও একবারও বলি নাই আমি বলছি আমি কেন এইভাবে নামাজ পড়ি তো আমি ভাই এজন্য বলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ একটা কথা বলছে তো আপনি ওই যুগে একটা বলছেন তা আপনার দাঁমি কেন শুনමු নাটা না শুনিনা না যদি বলেন না হুজুর আমার দাঁই শুনতে হবে ওনাটা শুনেন না তখন আমি কুমো আচ্ছা তো কি করা ঠিক আছে আপনি হুনিয়া আইন কি করবেন কোন এই তো ইমাম বোহারি রহমতুল্লাহ ওস্তাদের কথা তুই আপনারটা শুনব না আমি আবারও বলছি আমি এইভাবে কেন নামাজ পড়ি শুধু এইগুলা বলছি এবার আসেন হাত রাখলাম রাখার পর এবার সালাদ শুরু হয়ে গেল তো মোটামুটি যেতটুকু নিয়ে আপনাদেরকে নতুন ভাবে কিছু শিখাইতে চাই এতটুকু কিন্তু হয়ে গেছে মোসাদ্দাফি ইবনে আবি সাইবা তিন হাজার নয়শো উনষাট তিন হাজার নয়শো ষাট তিন হাজার নয়শো তিষট্টি হ্যাঁ একটা কথা আছে এই উপরে অনেকে প্রশ্ন করে আপনারা যে হাদিস এই হাদিসটা মুসান্নাফি ইবনে আবি সাহেবাতে নাই কথাটা সঠিক না কিছু পাণ্ডুলিপিতে নাই এটা সঠিক কিছু পাণ্ডুলিপিতে আছে এখন যদি বলেন হুজুর কিছু পাণ্ডুলিপিতে কেন নাই আমি বলবো তিরমিজি শরীফেরও অনেক হাদিস এই পাণ্ডুলিপিতে আছে তো আরেকটা নাই সেখানে কেন নাই তিরমিজি শরীফের পাণ্ডুলিপির তিনজন বর্ণনাকারী বলি একজন আব্দুর রহমান মুবারক পুরী ওনার একটা পাণ্ডুলিপি আছে সাইব আল আরনাউদ ওনার একটা পাণ্ডুলিপি আছে আহমদ শাহের ওনার একটা পাণ্ডুলিপি আছে তিন পাণ্ডুলিপি খোলেন দেখবেন একটাতে কিছু হাদিস আছে আরেকটাতে কিছু নাই যদি বলেন একটাতে কিছু থাকা আর একটাতে কিছু নাই এটা মানি না তো তিরমিজিও তো মানবেন না এটা তো ছয় কিতাবের এক কিতাব তাহলে এই অভিযোগ সঠিক না সহি হাদিস যেখানেই পাবো সেখান থেকে নিব এটা যেই কিতাবই তা সহিদিস যেখানে পাবো সেখান থেকে নিব এটা যে কিতাবে থাক এই হলো আপনি সালাত শুরু করলেন এখন আপনি নামাজ শুরু করার পর আপনি ইমামের পিছনে যখন দাঁড়ান ইমাম সাহেব কেরাত পরে তখন আমরা বলি আমরা কেরাত পড়ি না কেন পড়ি না সুরে আরফে আল্লাহ পাক রব্বুল আলমিন গালেবান দুশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওইদা করি আল কোরআন যখন কোরআন পড়া হয় ফাস্তমি এক নাম্বার হুকুম কান পেতে শোনো দুই নম্বর অনসিতুলা এবং চুপ থাকো তাহলে কোরআন পড়া হলে দুই হুকুম এক কান পেতে শোনা দুই চুপ থাকা আমি আবার বলছি কোরআন যখন পড়া হয় তখন আল্লাহর হুকুম দুইটা এক কান পেতে শোনা দুই চুপ থাকা এই আয়াতের ব্যাপারে প্রায় সকল মুফাসির কারাম এবং মহাদিস কারাম শুধু তাই না তাফসিরে তবারির যে মুফাসির তাফসিরে তবারি কেন বললাম একটা কারণ আছে কারণ তাফসিরে তবারিটা আমাদের দেশের এক শ্রেণীর এক শ্রেণীর মানে যে শ্রেণীর হোক তারা ফলো করে ওই কিতাবেরও মুসান্নেব বলছে এই আয়াত হলো নামাজের ব্যাপারে অর্থাৎ নামাজে যখন কোরআন তেলোয়াত করা হয় মুক্তাদি তখন চুপ থাকবে মুক্তাদি তখন কি থাকবে এই জন্য আমি চুপ থাকি মানে আপনারা থাকেন কিনা জানিনা মানে আমি কিন্তু আমার বলতেছি কেন বলতেছি জানেন আপনাদের কাউরে যাতে আমি কোনো আঘাত না করি সব আমি বলতেছি আমি এভাবে নামাজ পড়ি এভাবে হাত উঠাই কেন উঠাই আমার বেশি সব দরকার তাই কেমতের মাঠে ঠিক আছে আমি একটা সবের জন্য তো ওই দিন যেন আল্লাহ না ঠেকায় তা আমার সব বেশি দরকার ভাই আমি এই কারণে করি আমি ঝগড়া মুক্ত থাকতে চাই এই আমি ঝগড়া করতে চাই না বলতে পারেন কেন কারণ নবীজি বলছে আনা যা ইমুন বিবাই তিন ফিয়া রবজিল জাননা লিমান তরকাল মিরা আ যে ব্যক্তি ঝগড়া করা ছেড়ে দেয় আমি নবী জান্নাতের মাঝখানে তার একটা ঘরের দায়িত্ব নিয়ে দিলাম ঝগড়া করতে চাই না আমারে যদি কেউ বলেন হুজুর আহেন পারলে আমার সাথে বসেন আমি বলবো বসা বসির দরকার নাই আমি এইভাবে নামাজ পড়ি এই এই হাদিসের কারণে এইভাবে হাত উঠাই ওই ওই হাদিসের কারণে এইভাবে হাত বাঁধি এই এই হাদিসের কারণে আমি এইভাবে আমল করলে দেখি তিন শূন্য পালন করা হয় আমি এইভাবে হাত বাদলে দেখি তিন শূন্য পালন করা হয় আমি ওইভাবে হাতটা উঠাইলে দেখি তিন শূন্য পালন করা হয় শূন্য তিনটা পালন করলে তিন শূন্যতের সোহাব হয় এই জন্য আমার সোভাব বেশি দরকার তাই করি আপনি ঝগড়া করলে অন্য জায়গায় যান আমার সাথে না কেন আমি ঝগড়া পারি না একদম সত্যি কথা আবার যদি কোন হুজুর বহস করেন আসেন আমি বহসে জিরু একদম কোনো মোটেই যোগ্যতা নাই আমার আপনাদের সাধারণ কারো সাথে পারবো না আর তো আলেম দূরের কথা আল্লাহ আমাদের সকলকে ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবার আসেন নামাজের তো ব্যাপারে ভালোই শুনলেন এখন যে কথাগুলা বলবো এগুলো শুনলে অনেক মুরব্বিদের কষ্ট লাগবে বাকি যাদের ভিতরে রোগ আছে তাদের কষ্ট লাগবে রোগ না থাকলে লাগবে না রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম মসজিদে বসা এক সাহাবাস আসার পর উনি নামাজ পড়লেন আল্লাহ আকবর নামাজ পড়ার পর আল্লাহ রসুলের সামনে গেলেন যাওয়ার পর সাল্লাম আল্লাহ আলহি ও সাল্লাম আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর আল্লাহ নবী সালামের জবাব দিলেন নেওয়ার পর বললেন ইরজা ফসলি ফাইলাম তুসল্লি তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই উনি আবার গেলেন আবার নামাজ পড়লেন আবার আসলেন আবার সালাম দিলেন আল্লাহ নবী বললেন তুমি আবার যাও আবার নামাজ পড়ো আবার গেলেন আবার নামাজ আদায় করলেন আবার আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিয়ে বললেন আবার যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো তিন তিনবার এইভাবে হওয়ার পর আল্লাহ বললেন তুমি তাকে যাও আবার নামাজ পড়ো ওই সাহা আবার জবাব দিলেন মা ও আমি এর চাইতে ভালো সুন্দর নামাজ পড়তে পারি না আল্লিমনি আমাকে আপনি নামাজ কিভাবে পড়তে হয় শিখা দেন নবীজি বললেন ইদা কুমতা ইলা সালাত যখন নামাজের ইচ্ছা পোষণ করবা ফাকাব্বির তখন তুমি তাকবীর বলবা তাকবীর বলার পর ফাকরা মাতা সরমা কামিনাল কুরআন কুরআনের যেই জায়গা সহজ ওই জায়গা থেকে পড়বা এবার শুনেন পড়ার পর সুম্মার কার পর রুকু করবা হাত্তা তাতমা ইন্না রাকিআ আহ স্থিরতার সাথে রুকু করবা যতক্ষণ তোমার ইতমিনান না হয় ততক্ষণ তুমি রুকুতে থাকবা পর আল্লাহ নবী বলেন সুম্মার ফারাসাকা মিনার রুকুই হাত্তা তাতাদিলা কায়মা এর পর রুকু থেকে দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা বাঁকা হয়ে থাকা যাবে না হ্যাঁ সোজা হয়ে দাঁড়াইবা আমাদের অনেকেই এইভাবে বাঁকা হয়ে থাকে আর বুঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান বাঁকা হয়ে থাকে উঠা ভাই হুজুর আমার কাজ আছে তো তাড়াতাড়ি সিজদায় যান কষ্ট নিয়ান না যাদের মাজায় সমস্যা ভিন্ন কথা যারা এমনি কুজা এদের জন্য নাই এটা যারা এমনি সুন্দরভাবে হাঁটতে পারেন কিন্তু নামাজে গেলে রুপুর থেকে উঠে এভাবে দাঁড়ায় থাকেন হ্যাঁ মানে এইভাবে আপনি বাঁকা হয়ে থাকেন পুরোপুরি দাঁড়ান না আল্লাহ নবী কয় হাত্তা তা দিলা ক ইমা তুমি পরিপূর্ণভাবে দাঁড়াইবা সোজা হয়ে দাঁড়াইবা দাঁড়ানোর পর চুম্মা পর করবা হাত্তা ইমনা সাজিদা বিরস্থিরতার সাথে সেচদা করবা দুই সেজদার মাঝখানে বসবা এই দুই সেজদার মাঝখানে অনেক এইভাবে বাঁকা হয়ে থাকে ঠিক না দুই সেজদার মাঝখানে মানে উঠে বাঁকা হয়ে থাকে হুজুর আরেকটা সেজদা তাড়াতাড়ি দেন এইভাবে থাকে মনে রাখবেন বাঁকা হওয়ার এই বাঁকা হওয়াটা যদি বেশিরভাগ নিচের দিকে থাকে তো আপনার তো সেজদা একটা হইল আরে বাঁকা হওয়া যদি বেশি নিচের দিকে থাকে তো আপনি সেজদা দুইটার দেওয়ার কথা না তো আপনার তো কোনো নাই আপনি ইচ্ছা করে এইভাবে রইছেন মানে আপনি এক সেজদা থেকে এখনো উঠেন নাই দুই সেজদার মাঝখানে আপনি বসেন নাই আল্লাহ নবী বললেন এইভাবে দুই সেজদার মাঝখানে বসবা ইফাল জালিকা ফি সলাতিকা তুল্লিহা আমি যেভাবে তোমাকে নামাজ শিখাইলাম এইভাবে তুমি নামাজ পরিপূর্ণ করবা নামাজ পরিপূর্ণ করার পর সালাম ফিরানোর পর নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে আমল গুলা করবেন নবীজির সাহাবা হজরত মহাজকে আল্লাহ নবী বলেন মহাজ আল্লাহর কসব আমি তোমাকে ভালোবাসি আবার বললেন মহাসাল্লার কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীর যেটা কর কথা উল্টা নবী সাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবী সাহাবারে কয় ভালোবাসার দাবি নি বলিলা তাদা আন্না দু বরকুল্লি সালাতিন মাকতুবা আনতাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক মুয়াজ তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না সালাম ফিরানোর সাথে সাথেই তুমি পড়বা আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা তুমি নামাজের তা আশাবাদী আমি আপনারা সালাম ফিরানুর পর যারা আসি আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আসি আমি যেই যেই মসজিদ আমার তদারকিতে আছে সব মসজিদে আমল গুলা সালাম ফিরানুর পর মুসল্লিদেরকে আমল করার সুযোগ দেওয়া তো আল্লাহ আইন আলাহাদ আতিক এ আমলটা করা আর আস্তাক ফির্লাহ আস্তক ফিরুল্লাহ তিনবার পড়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার পড়া আর কিছু তাসবিহাত আছে তিনবার সুবহানাল্লাহ তিনবার আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 99 হওয়ার পর 34 তমবারে পড়বেন মানে 34 তম বার মানে আল্লাহু আকবার 33 বার বলার পর 34 আর তিন 33 এ হওয়ার পর 100 তমবারে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা এই দুয়াটা যদি কেউ পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 100 বার পড় গুনফেরত তায়া ওয়ইন কানাত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলেও তার গুনাহ আল্লাহর माफ করে আরেকটা পড়েনা আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহ बस এটটুকুই 100 বার হয়বা এটা যদি 100 বার পড়েন আল্লাহ নবী বলেন এটা বললে

এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের मेहमान। তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না। মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন। আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরীক হইতে মন চায় হবেন। মন না চাইলে হবেন না। কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ। এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন। হয় কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না। মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো। আপনার মন চাইলে ও সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত কোন মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না আমি দ্বারা দাঁড়ায় শূন্য আপনি বলেন আপনার কোনো ইমাম না করছে কোনো দিন তা আন্দাজি অভিযোগ দেন কেন সেই জন্য আপনার এরপরে যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোন কোথায় আলা ইবনে হাজরামি রসুল সাল্লা আলি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেননি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলাহ হাজরামি নবীর সাহাবা আলাহ হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আল্লাহ হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আসি যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত তো ঠিক আছে মাসাল্লাহ আপনি যান মসজিদের কিন্তু আপনি এত মুক্ত একজন ক্ষতি আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয় তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি বাকি বললাম মুনাজাত এটা বারাবারের জিনিসটা কারো মন চাইলে করবে কারো মন চাইলে করবে না আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে আল বিদায়া আর নেহায়াতে আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আস এবার আসেন মসজিদে যে ঢুকলেন অনেক আলোচনায় তো শুনলেন কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায় যারা মসজিদে ঢুকেন কি রসুন আর কাঁচা পেঁয়াজ মুড়ি বানায়া মাত্র খায়া ডায় ঢুকছেন মসজিদে এটা করেন না তিনি মেজি শরীফের তিন হাজার নয়শো সাতাশ নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه বলেন اللہ نبی یا دح عن هاتین الشجرۃین نبی جی এই দুই গাছ থেকে নিষেধ করেছেন নবী বলেন মান আкалаহুমা এই দুই গাছ তথা ইয়ামিল বাসলা সুমা কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় ফালা ইক্রবনা المسজিদানা সেজন আমাদের মসজিদের কাছেও না আসে নবীজি বলেন কেউ যদি কাঁচা পেঁয়াজ আজ কাঁচা রসুন খায় সেজন্য আমাদের মসজিদের কাছে না আসে হ্যাঁ যদি আপনি খাইতে হয় যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়া মুড়ি বানানো খাইয়া মসজিদে আসতে হয় তাহলে ব্রাশ করে আসবেন কি করে আসবেন ব্রাশ কেন ব্রাশ করে আসবেন মুসলিম শরীফের হাদিসে আসতে আল্লাহ নবী বলেন শোনো তোমরা এই যে গন্ধযুক্ত গাছ এই গন্ধযুক্ত গাছ যারা খায় নবী বলেন মান আকালা মিন হাজিহি শাজারাতিল মুনতিনা মুনতিনা মানে গন্ধযুক্ত গাছ যে গাছের গন্ধ আছে যারা খাও ফালা ইয়াকরাবাত না মসজিদা না মসজিদ আসবা না প্রশ্ন হতে পারে কেন নবীজি বলেন ফা ইন্নাল তাজ্জা তাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা বিহিল ইনসু মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে যেই গন্ধে মানুষ কষ্ট পায় ওই গন্ধে ফেরেশতাও কষ্ট পায় মানুষ যেই গন্ধে কষ্ট পায় ওই গন্ধে কে কষ্ট পায় তাহলে পেঁয়াজ রসুন এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলা খেয়ে মসজিদে আসা যাবে না যদি কোনো মুসল্লি নাও থাকে তাও আসবেন না কেন মসজিদে আসবেন না মুসল্লি না থাকলে কারণ ফেরেস্তা মসজিদে আস তখন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ এটা যেমন মানুষ সহ্য করতে পারে না ফেরেস্তাও সহ্য করতে পারে না এবার বলেন তো কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যদি যাওয়া নিষেধ হয় সিগারেট খেয়ে না ওইটা গন্ধ তো অনেক সুন্দর হ্যাঁ নিষেধ না সিগারেটের দলিল কি সিগারেট যে দুর্গন্ধ এটা খেয়ে যাওয়া নিষেধ দলিল কি এই হাদিস দলিল কারণ দুর্গন্ধযুক্ত গাছ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয় যেটা একটা হালাল পেঁয়াজ হালাল না হারাম রসুন হালাল না হারাম হালাল এই হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ দুমপানের প্যাকেটের উপরে কি লেখা থাকে এটা কি আছে এমন তো নতুন কথা দুমপান মৃত্যু ঘটায় তো যেই জিনিসের উপর লেখা মৃত্যু ঘটায় এই জিনিস খায় আপনি মসজিদকে মাসাল্লাহ ফেরেজ তাদেরকে আনন্দ দিতে চান তাহলে ফেরেস কষ্ট দেওয়া যাবে না ভাই কষ্ট নেন নাই তো আপনারা মানে বলতে চাইলাম আমি তো খাইতে হ্যাঁ জর্দা জর্দা এগুলা খেয়ে যাবেন না মসজিদে একদম আপনি ব্রাশ করে যাবেন এগুলা খাওয়ার পরে অনেকে মাসাল্লা কি করে পান চাপাইতে চাপাইতে মসজিদে গিয়া পান ফালা দাঁড়া জাল্লা হক মানে কি আরে ভাই কেন না এটা না চিন্তা করে হুজুর আপনি এই আমি পান খাই না এই কথা কয়ে লাভ নাই হুজুর করে আমি পান খাই কখনো চিন্তা করে হুজুর মনে কয় না নিজে মনে পান খায় আমি খাইলেও আমি যদি কখনো খাইতামও তাও বলতাম আপনি পান খায় মসজিদে যায় না শরীয়ত কি আমার উপরে চলে নাকি কোরআন সুন্নার উপর শরীয়ত চলে এখানে মানুষকে তো পান খেয়েও যাবেন না বিড়ে সিগারেট এটাও যাবা যাওয়া যাবে না আর হলো আপনার কি ওই যে পেঁয়াজ রসুন হ্যাঁ নবীজি বলছে একান্ত যদি তোমাদের ফাইল্লা বুদ্ধা কুন্তুম আ কিলি হা ফাইন কুন্তুমলা বুদ্দা আ কিলি হি তোমরা যদি পেঁয়াজ রসুন খেতেই হয় ফামি তু হু মা এইগুলা তোমরা রান্না করে এইগুলাকে সেদ্ধ করো রান্না করে এইগুলাকে পরিশোধন করার পরে খাও তখন আর গন্ধ হবে না তাহলে কাঁচা পেয়াজ, কাঁচা রসুন ইত্যাদি এগুলা খেয়ে মসজিদে যাওয়া ঠিক না মসজিদ দুর্গন্ধ করা এটা ঠিক হবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বিশেষ করে একটু একটু বসেন সর্বশেষ জানতে চাই বলেন তো আমি যে সালাতের পদ্ধতি বর্ণনা করছি এইভাবে কে নামাজ পড়ে আপনারা বলেন আপনি আপনি কে হ্যাঁ আমি 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 যে পদ্ধতি নামাজ পড়ছি আমি বলছি এই জন্য কেউ মনে করবেন না যে না হুজুর আপনি মনে হয় ওনারটা না করছেন না না আমি এইভাবে বলি বাকি বুজার বুঝে বুজার থাকলে তো বুঝে নেবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তো ফার্ম আচ্ছা এই উডার আগে করবেন না বসেন বসেন একটু বসেন সবাই বসেন বসেন রুমাল রুমাল রুমালে একটু দান করেন আপনারা বসেন কেউ উঠবেন না আল্লাহর